চীনের জাহাজকে নোঙর করতে দিল না শ্রীলঙ্কা, নেপথ্যে ভারতের চাপ। এবার শ্রীলঙ্কার সাথে বৈঠক করতে চায় বেইজিং। 11-17 আগস্ট শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে চীনের একটি জাহাজ নোঙর করার কথা ছিল। এ বিষয়ে চীনকে সবুজ সংকেত দিয়েছিল পূর্ববর্তী শ্রীলঙ্কা সরকার। চলতি মাসে হাম্বানটোটা বন্দরে চীনা জাহাজের নোঙর করা পিছিয়ে দেওয়ার পর শ্রীলঙ্কার সঙ্গে জরুরি বৈঠকে বসতে চায় চীন। শ্রীলঙ্কার সংবাদ মাধ্যমগুলির দাবি, ভারতের চাপে পড়েই এই সিদ্ধান্ত নিয়েছিল রনিল বিক্রমসিংহের সরকার। তাদের আরও দাবি, এই বিষয়ে ইতিমধ্যে প্রেসিডেন্ট বিক্রমসিংহের সঙ্গে চীনের দূত কুই জেন হংয়ের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, যদিও প্রেসিডেন্টের অফিস থেকে এই দাবি নস্যাৎ করা হয়েছে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত। 11-17 আগস্ট শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে চীনের একটি জাহাজ নোঙর করার কথা ছিল। চীনের দাবি, মহাকাশ এবং স্যাটেলাইট গবেষণার কাজে ব্যবহৃত ইয়ান ওয়াং ফাইভ নামের ওই জাহাজটি হাম্বানটোটা প্রয়োজনীয় জ্বালানি এবং রসদ ভাড়ার জন্য বিরত। সেই সঙ্গে আগস্ট এবং সেপ্টেম্বর জুড়ে ভারত সাগরের উত্তর পূর্বাঞ্চলে উপগ্রহের মাধ্যমে গবেষণামূলক ট্র্যাকিংও চালাত। তবে 5 আগস্ট চীনকে একটি নোট পাঠিয়ে শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রক থেকে অনুরোধ করা হয় এই বিষয়ে পরবর্তী কথাবার্তা না হওয়া পর্যন্ত যাতে ওই জাহাজটি হাম্বানটোটা আসা পিছিয়ে দেওয়া যায়। যদিও 12 জুলাই দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও এই বিষয়ে চীনকে সবুজ সংকেত দিয়েছিল পূর্ববর্তী শ্রীলঙ্কা সরকার। শ্রীলঙ্কার সংবাদ মাধ্যমের দাবি, ভারতের চাপের মুখে পড়েই সিদ্ধান্ত বদল করেছে বিক্রমসিংহের সরকার। হাম্বানটোটা ওই জাহাজ ভিড়লে তা নিজেদের সুরক্ষার ক্ষেত্রে ঝুঁকি হতে পারে বলেও আশঙ্কা ভারতের, এবং বিষয়টি শ্রীলঙ্কাকে অবগত করায় ভারত সরকার। এমনকি শ্রীলঙ্কার কাছে এর বিরুদ্ধে প্রতিবাদও করেছে ভারত, যদিও এই বিষয়ে কোনো বিবৃতি জারি করেনি বিদেশ মন্ত্রক। তবে মন্ত্রকের মুখপাত্র অনিবার্ণ বাগচি গত মাসে সংবাদ মাধ্যম বলেছেন, আগস্টের হাম্বানটোটায় এই জাহাজটি নোঙর করার বিষয়ে আমরা অবগত রয়েছি। ভারতের সুরক্ষা এবং অর্থনৈতিক স্বার্থ জড়িত সমস্ত বিষয়ে যে কোনো উদ্ভূত পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত সরকার, এবং তা রক্ষায় সব ধরনের প্রয়োজনীয়তা পদক্ষেপ করা হবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।